সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের সিবিএন লাইভে। আমরা এখনো যুক্ত আছি কক্সবাজার শহরের যে কোস্টঘাট এলাকা, যেখানে আজকে জেলা প্রশাসনের একটি উচ্ছেদ অভিযান চলছে। সেখানে এখানে আমরা আপনাদেরকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর খবর জানি। আসলে এই মুহূর্তের খবর হচ্ছে ইতিমধ্যে যে এই নির্মাণ করা এলাকার প্রায় অর্ধেকের কাছাকাছি স্থাপনা উচ্ছেদ হয়েছে। বাকি যে স্থাপনাগুলো যেমনটি জানিয়েছিল জেলা আবশ্যক ব্যক্তি, যেমনটি বলেছিল আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য তারা সর্বোচ্চ চেষ্টার ব্যক্তিদের কার্যক্রম চলমান রেখেছেন এবং সেটি এই না হওয়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে কক্সবাজার শহরের মধুমুখম এলাকার যে সেখানে এখানে দীর্ঘদিন বিভিন্ন প্যারাবন ছিল, কিন্তু গত এক বছর ধরে এখানে প্যারাবন কেটে নদী বরাট করে বিভিন্ন স্থাপন এবং উচ্চমূল্যের নটাকারী নিয়ে বিক্রি করা হয়েছে। তবে একটি রিটের জেলা প্রশাসনকে এই স্থাপনা এসব স্থাপনা উচ্ছেদ করে জমিগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আদেশ দিয়েছে। তার ক্ষেত্রে গতকালকে এই উচ্ছেদ কার্যক্রমের প্রক্রিয়া শুরু করে, অর্থাৎ গতকাল দুপুরের পর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে মাইকিং করে এই উচ্ছেদ কার্যক্রম উদ্বোধন হবে। তারই প্রেক্ষিতে আজকে সকাল 9টা থেকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএফ আবুল সুফিয়ানের নেতৃত্বে বিশাল টিম নিয়ে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। এই উচ্ছেদ কার্যক্রমে আরও অতিরিক্ত জেলা প্রশাসকের রাজস্ব জাহিদ ইকবাল, তিনিও এখানে রয়েছেন এবং রয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বন্ধিবাগ এবং বিআইডাব্লিউটি এর কর্মকর্তা এবং এই উচ্ছেদ কার্যক্রমে সমস্ত করছে পুলিশ, র্যাব, আনসার। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু দূর থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ যে স্থান, যেখানে একসময় প্যারাবন ছিল সেই প্যারাবনকে নজরে তৈরি করেছিল এবং আজকের ওই উচ্ছেদ কার্যক্রমের এই যে স্থাপনাগুলো এখানে তৈরি করার জন্য উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের কার্যক্রম সকালে নদীর পার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করে এবং ইতিমধ্যে উচ্ছেদ কার্যক্রম চালিয়ে দেখুন প্রায় যে মূল যে স্থাপনাগুলো রয়েছে উচ্ছেদ কার্যক্রমের সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আমরা এখন যে দিকে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে, ব্রিজের একদম নিচে এখানে এই উচ্ছেদ কার্যক্রম আছে। এখানে যে বসতিগুলো ছিল স্থায়ী বসতি সেগুলো এখন উচ্ছেদ করা হচ্ছে। আমরা এখানে যারা ভুক্তভোগী জমির মালিক তারা এখানে চেষ্টা করছেন এই উচ্ছেদ কার্যক্রম সমর্থনের যে চেষ্টা সেটি তারা অব্যাহত রেখেছে। তারা বারবার যারা ভ্রাম্যমাণ আদালতের টিম রয়েছে তাদের সাথে তারা কথা বলার চেষ্টা করছে। তবে আদালত যেমনটি বলছে যে আদালত উচ্চ আদালতের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশনা মতো তারা উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছেন। আমরা এখানে আমাদের সকাল থেকে এই উচ্ছেদ কার্যক্রমে অংশ নিয়েছেন আমাদের কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, খুবই সুপরিচিত সাংবাদিক ভারত জমির স্টাফ রিপোর্টার। তিনি সকাল থেকে উচ্ছেদ কার্যক্রমে তিনি অংশ নিয়েছেন, তিনি পর্যবেক্ষণ করেছেন। আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে সকাল থেকে যে প্রথমে বলবেন যে আপনার পর্যবেক্ষণে কেমন ছিল উচ্ছেদ কার্যক্রম? আমি সকাল থেকে আপনাদের সাথে এই যাবৎকালে একটা সর্ববৃহৎ আমরা অবৈধ সকালে চাই পাশাপাশি যে জায়গাগুলো মধ্যে হয়েছে রাস্তা দেওয়া আছে, নামজারি হয়েছে, বৈধ দাবিদার আছে তাদের বিষয়গুলো আরেকটি বিষয়। আমরা যেটি আমাদের সাংবাদিকের তথ্য যেটি সেটি হচ্ছে এখানে যেভাবে বলি আমরা এটা সক্রিয়টা কিন্তু খুবই অল্প, কিন্তু যারা জমিগুলো ক্রয় করেছে তারা তাদের সুবিধার বিষয় তারা অনেক মানে ক্ষতিগ্রস্ত সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
যে এখানে যারা করছে তাদের সুযোগটা খুবই কম, যারা কিনেছেন ক্রয় ক্রেতা তারা সুযোগটা অনেক বেশি, তারা তাদের অনেক কষ্টের টাকা দিয়ে তারা এই স্থাপনা তৈরি করেছে, তারা আজকের উচ্ছেদের পরে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, আপনার সাথে আমি একমত। আমি সকাল থেকে অনেকে দেখেছি যারা শান্ত হয়ে গেছে, যারা তাদের জিনিসপত্র করতে পারে নাই, তাদের সাধ্য সবটুকু দিয়ে যারা এখানে ফান্দে পড়ে, প্রধানত ফান্দে পড়ে যারা জমি ক্রয় করেছে তারা কিন্তু আজকে কি তারা সর্বশান্ত, আর যারা সুবিধাভোগী তারা কিন্তু আজকে কেন পড়ে। আমি বলবো যে সতর্ক হওয়া উচিত, সবাইকে সতর্ক হওয়া। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন কক্সবাজার সিটির সাংবাদিক রাসেল চৌধুরী। তিনি ভারতীয় রেস্টাপিউটের একজন সুস্থ নাগরিক। তিনি যেমনটি বলছেন, তিনি যে যারা আজকের এই যে ভুক্তভোগী যারা জমির মালিক তাদের বিষয়ে তিনি যেমনটি বলছেন তারাও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু যারা সুবিধা ভোগ করেছেন যে সমস্ত ভূমিদস্যুরা যারা প্লট গ্রুপ বিক্রি করে দিয়ে চলে গেছে তারা কিন্তু সুবিধা নিয়ে চলে গেছে, কিন্তু আজকের এখানে নেই। কিন্তু যারা অতি কষ্টে তাদের গ্রামের শ্রমের টাকা নিয়ে এই প্লটগুলো কিনেছে তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিষয়টি পর্যবেক্ষণের জন্য, তাদের বিষয়টি বিবেচনার জন্য তিনি উচ্চ মহলকে আহ্বান জানিয়েছেন, তিনি এমনটি বলেছেন। দর্শক, আমরা এখানে সকাল থেকে রয়েছি, এখানে সকাল থেকে ব্রাহ্মণ আদালতের টিম এখানে হচ্ছে কার্যক্রম চালাচ্ছেন। তারা খুবই সুসংহত এবং খুবই সুশান্ত সুশৃঙ্খলভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্যে দিয়ে তারা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন। কিছুক্ষণ আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম আবু সুফের আমাদেরকে যেমনটি বলেছেন, আদালতের নির্দেশ মেনে তাদেরকে এই উচ্ছেদ কার্যক্রম চালাতেই হচ্ছে, যে এটার কোনো সুযোগ নেই পিছপা হওয়ার বা কোনো ধরনের পিছনে যাওয়ার। তিনি বলছেন, আদালতের নির্দেশকে মান্য করতে, আদালতকে সম্মান জানাতে জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে তারা এই উচ্ছেদ কার্যক্রম চালাবেন বলে আমাদের করেছে। আমরা সকাল থেকে এই কস্তুরাঘাট এলাকায় যুক্ত হয়ে উচ্ছেদ কার্যক্রমে, অর্থাৎ কক্সবাজারের শরণতলের সবচেয়ে বড় একটি উচ্ছেদ অভিযান এটি। এই উচ্ছেদ কার্যক্রমে সবিশেষ খবর করে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। পরবর্তী আপডেট দিয়ে আবারও আমরা আপনাদের সাথে যুক্ত হবো। এখন এই পর্যন্ত।